জান্নাতে তোমার আরোহণ করা শেষ। আজকে শিক্ষা একটা ফিতনা, এক শিক্ষা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, এক শিক্ষা আপনার সন্তানকে জাহান্নামের দিকে ডাকবে। এক শিক্ষা নিতে ওই বিদ্যালয়ে গেলেই সেখানে বিদ্যালয় বলে দিবে বোরকা খোলো, এটা তো এই বোরকার জায়গা না, বেমানান, এটা চুলগুলি চলবা, কোমরও একটা কোমর বেল্টও লাগাইবা, কোমর বেল্টও লাগাইবা, কোমরটা চিকন না মোটা মানুষ দেখতে হবে। হ্যাঁ, গাদ্দা ফাসেক বেঈমান মুনাফিক, মেয়েটাকে একটা কোমর বেল্ট লাগাই দিছে। আল্লাহর নবী যেখানে বলছে যে এর গোটা দেহটা ইউদনিন আলাইহিন্ন মিন জালাবিবিহিন্ন জিলবাব, ডোলাডালা চাদর দিয়া, এই যে খতিব সাহেবের এটা জিলবাব, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন একটা ড্রেস দিয়ে ঢাকুক, তার কোনো চামড়াও দেখা যাবে না, তার শরীরের কোনো অবয়ব কাঠামো অবকাঠামো দেখা যাবে না। কথাগুলি খুব খারাপ লাগে, খুব তিতা লাগে, লাগলেও কিছু করার নেই। টিউমার যখন হয় তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশনের কথাই বলবে, রক্ত ঝরুক, পেট কাটা লাগুক, 30,000 টাকা যাক, সব নিয়ে বাঁচতে হলে অপারেশনটা করাইতে হবে, একটা সার্জারির দরকার জাতির। এমন বিদ্যালয় দিয়েছেন, সে বিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বসবে, ওখানে ফিতক হয়ে বসাটাও একটা মৌলবাদী আচরণ, ওখানে পৃথক হইতে গেলেও সমস্যা। কত বড় ফিতনা, এক একটা বিল্ডিং কত বড় ফিতনা, এক একটা বিদ্যালয়ের এক একটা প্রাসাদ কত বড় ফিতনা। ওই প্রাসাদে দিন হলো সবচেয়ে নিগৃহীত জিনিস, ধর্ম হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস, ওখানে নৈতিকতা হলো সবচেয়ে বাজে জিনিস, এগুলি বলতে নেই, বললে লজ্জার বিষয়। তাহলে সেখানে কেন নিজের সন্তানকে পাঠাই দেন, কেন এবিউ দিনহু বিআদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিসের লোভে দিন বিক্রি করে দিলেন। এমন প্রতিষ্ঠানে পাঠান যেখানে বোরকা ছাড়া গেলে হিজাব ছাড়া গেলে তিরস্কার করবে, ছি বলবে, বের করে দিবে, না এখানে অ্যালাউড না, এটা এটা তো জান্নাতের প্রতিষ্ঠান, জান্নাতের বিদ্যালয়, এটা ফেরদাউসি বিদ্যালয়, এখানে তো ফেরদাউসি ড্রেস নিয়ে আসতে হবে। আহা, সে বাবা কত সৌভাগ্যবান যে বাবা তার সন্তানটাকে এমন একটা বিদ্যালয়ে দিল যেখানে জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ, জান্নাতে যাওয়ার রাস্তাটা খোলা। ফিতনা, আল্লাহু আকবার, বাদরু বিল আমাল ফিতনান কাকেতা ইল্লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো ফিতনা। একটা ড্রেস কিনতে যাবেন, একটা তরুণী মেয়ের ছবি, আপত্তিকর হবে, ফিতনা, এগুলি কিচ্ছু না এখন, এগুলি বরং এখন ড্রেস ওনাদের ড্রেস কেনার প্রতীকে পরিণত হয়েছে, ট্রেডমার্ক, এগুলি না হলে ওটা বিক্রি হয় না, মানুষ পছন্দ করে না, মানে আপনারা পছন্দ করেন না, মুসল্লিরা পছন্দ করে না, নামাজি কালামি হলে কি হবে, ওনার ড্রেসের উপরে একটা মেয়ের এইরকম অর্ধলঙ্গ ছবিটা থাকতে হবে, উনি যে ব্র্যান্ডের কাপড় বিক্রি করেন ওখানে এটা লাগবে। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, আপনারা এখন বোরে ইমানদার থাকছেন, অনেক কষ্ট করে রাত্রে কোরআন তেলাওয়াত করে ফজর বোরে ওয়াজ নসিহত জিকির আজকার করে একটুখানি ইমানটা অন্তরে নিছেন, কর্মক্ষেত্রে যাইতে যাইতে নাই, ইউমসি কাফেরা, ইমান হারা হয়ে গেছে। আর সব বেঈমানের দিকে ডাকে, যেদিকে তাকান সব বেঈমানের দিকে ডাকতেছে। এই জন্য নবীজি বলছেন, এলজাম বাই থাক, ঘরে থাকো, আসাবে কাহাব গুহায় ছিল, 309 বছর ইমান রক্ষার জন্য এক গুহায় ঢুকছে দুনিয়া বাদ, এক গুহায় তাদের নিয়তের কারণে আল্লাহ তাদেরকে 309 বছর এক ঘুমে কাটিয়ে দিয়েছে। ফাবু ইলাল কাহাবে, গুহায় আশ্রয় নাও, কারণ যেদিকে যাইবা ইমান ধরে টান দেবে, 11,000 ভোল্টের তার খোলা, তার 11,000 ভোল্টের 10-11 মিটারের রেঞ্জে গেলে টানে নিয়ে যাবে, এই জন্য পিলের মধ্যে লেখা ডেঞ্জারাস, খতরনাক, বিপজ্জনক, লা তাকরাবা হাযিহিস সাজারা, তিলকা হুদুদুল্লাহ
কাছে গেলেই শেষ হয়ে যাবে, কাছে যেও না, দূরে দূরে থাকো। 11,000 ভোল্টের তার, 11,000 ভোল্টের ফেতনা, এক একটা ফেতনা 11,000 ভোল্টের। রিমোটটা রাখছেন শীতানে, 11,000 ভোল্টের একটা তার শীতানের বালিশের নিচে ধুইয়া ঘুমায়, হায় রে আহাম্ম কোথা যায়। এটা 11,000 ভোল্ট না, এটা 22,000 ভোল্টের। এই যে রিমোটটা, এটা 22,000 ভোল্ট, ছুঁড়ে ফেলি দাও, এটা অন্তত 22 মিটার দূরে পড়ি থাক। ইস্তাগফিরুল্লাহ, কিসের গোখরো সাপ, এর মতো সাপ আর নাই। এটা জাহান্নামের সমস্ত গেট খুলে দেবে এক এক টিপে। এক সময় ছিল, কিছু চ্যানেল ছিল রিমোট দিয়ে একটু জান্নাতের দরজা খোলা যেত, এখন যেটা আছে হাজারের মধ্যে 999টাই হলো জাহান্নামের দিকে 22,000 ভোল্ট দিয়ে টান দেবে, বাঁচতে পারবেন না তো। এই জন্য দূরে থাকা, আল্লাহ বলেছেন যেই কোনো হারাম থেকে দূরে থাকো, যে কোনো হারাম থেকে দূরে থাকো, যে কোনো নাটক সিনেমা গান বাদ্যমাদ দেখলে একটা লানত দিয়ে বন্ধ করে দাও, তোদের উপরে আল্লাহর গজব পড়ুক, তোদের উপরে আল্লাহর লানত পড়ুক। হালালের কি অভাব আছে? একটা পরিবার গঠন করে একটা মেয়েকে সাজগোজ করে সেটা দেখো না, সেটা দেখলে তো সব, মুখে এক গ্রাস খাবার তুলে দিলে, হাত্তা লোকমাতা তারফাউ হাফি ফিমরাতিক, তোমার স্ত্রীর মুখে একটা খাবার তুলে দিলে এটা সব হবে, তার দিকে এই যে নজর আইলে হাসারাতু, স্ত্রী সেজে গুজে শাড়ি পরে কাপড় পরে আলতা স্নেহ দিয়ে অলংকার পরে যত রকমের ডিজাইন ফ্যাশন আছে বৈধ সব করে স্বামীর সামনে এমনভাবে থাকতে হবে, যেই যুগে যতটা ফ্যাশন করলে স্বামীর মন ভরবে, রাস্তার মেয়েদের চেয়ে ঘরে আকর্ষণ বাড়বে, ওই যুগের স্ত্রীদের ততটা মারাত্মক, ভয়ঙ্কর ফ্যাশন তাদের করতে হবে, এমন ফ্যাশন করতে হবে যে রাস্তার গুলি ফেল, এরকম ফ্যাশন ঘরে করো না, তোমার স্ত্রী তোমার সিনেমা, হালাল সিনেমা, বৈধ সিনেমা, সওয়াবের সিনেমা, যে স্ত্রীর কাছে গেলে ফরজ ইবাদতের সওয়াব, ইন্না মিন আমসালে ইবাদাতিকুম ইতিয়ানুল হারায়ির। আলবানি বলেছেন হাদিসটা সহি, তোমার একজন স্ত্রী তাকে সাজিয়ে গুজিয়ে দেখা, দাম্পত্য সম্পর্ক করা, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলির মধ্যে একটা ইবাদত, আর যেটা তোমরা দেখো অভ্যস্ত এটা সর্বনিকৃষ্ট আল্লাহ দ্রোহিতার কাজের মধ্যে এটা একটা।